হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার স্পোর্টস ব্লগ। এডিয়াস ক্রিপ্টো সবাইকে স্বাগত। প্রথমে একটা জিনিস বলে দিচ্ছি, হোয়াট ইজ দ্য কনফিউশন, লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে দিও নতুন যারা দেখছে এই মুহূর্তে। চলো আজকে টপিকটা নিয়ে আগে আসছি। প্রথমে একটা ভালো খবর দিই বাংলা ফুটবলের জন্য বটে। আইএফএর একটা মিটিং ছিল এবং সেখানে প্রাক্তন ফুটবলাররা যারা রয়েছেন তারা উপস্থিত ছিলেন, তোমরা অলরেডি এমনি জানোই। তাই জন্য এটা এখন ওই মিটিং থেকে উঠে এসেছে। অনেকগুলো পরিকল্পনা তো তারা করেইছেন কীভাবে ফুটবলটাকে এগোনো যায় এই মুহূর্ত থেকে। বাট যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে, সমস্ত নিয়মকানুন যদি মেনে এবং যদি সমস্ত পরিকল্পনা মাফিক এগোয় সমস্ত কিছু, তাহলে কিন্তু ফুটবল মরশুম যেটা সিএফএলের সেটা শুরু হতে চলেছে অক্টোবরে। এবার সেটা চলবে কিন্তু মে অবধি। তার মানে ভারতীয় ফুটবলের অন্য সমস্ত যে টুর্নামেন্টগুলো রয়েছে, আই লিগ, আইএসএল, সেগুলোর সাথে সাথেই কিন্তু চলবে। সুতরাং যে টিমগুলো খেলে কলকাতার, যারা আই লিগেও খেলবে আইএসএলও খেলবে, ইস্টবেঙ্গল মোহনবাগান, তাদের যে টিমটা, এটা বোঝা যাচ্ছে যে রিজার্ভ টিমই কিন্তু সেই সময় খেলাতে হবে এদিক থেকে। বাট সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে এতগুলো ক্লাবের কথা আমরা যখন বলছিলাম, এতগুলো প্লেয়ারের কথা বলছিলাম যে সেটার কী হবে, সেই দিক থেকে কিন্তু একটা ভালো ডিসিশন বেরিয়েছে যে সিএফএলটা কিন্তু হচ্ছে। পরিস্থিতি যদি এরকমই থাকে এবং সমস্ত কিছু নিয়মকানুন মেনে অক্টোবর থেকে কিন্তু শুরু হতে চলেছে। আরও একটা পরিকল্পনা মানে এই মিটিং থেকে উঠে এসেছে, একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা তোমরা হয়তো আই লিগেও খেয়াল করেছো যে এআইএফএফ এর যে টিমটা রয়েছে ইন্ডিয়ান আইডল, সেটা একটা ডেভেলপমেন্ট টিম। আইএফএও কিন্তু সেই পরিকল্পনায় নিয়েছে যে তাদের একটা টিম, নিজস্ব একটা টিম, ডেভেলপমেন্টাল একটা টিম, সেখানে কিন্তু তারা নামাতে চলেছে। এবং সেখানে ইয়াং প্লেয়ার যারা রয়েছে তাদের কিন্তু সুযোগ হবে। এবং দেখো এটা একটা কিন্তু দূরের একটা পরিকল্পনা বটে, শুধু এই সিজনের জন্য নয়, পরবর্তীকালেও বিভিন্ন স্কাউটিং করা হবে এবং সেখান থেকে বাংলা থেকে প্লেয়ার তুলে আনা হবে, তাদেরকে আইএফএ ক্যাম্পে অবশ্যই ট্রেনিং দেওয়া হবে এবং তারপরে টিমটা আরও স্ট্রং করবে। বাট এটা একটা ভালো একটা পদক্ষেপ। এবার আরও কয়েকটা এবার ট্রান্সফারের কথাও বলে দিই। যে মরশুমটা আসতে চলেছে সেখানে কিন্তু মোহনবাগানের যে সবুজ মেরুন জার্সি, সেখানে কিন্তু জাভি থাকছেন, মানে এটা কিন্তু কনফার্ম এখন এটা বলতেই পারি। এবং আরেকটা মিডফিল্ডার গুরুত্বপূর্ণ, জয়েশ সানে, এটার কথাও আগে বলেছি, যেমন রয়কৃষ্ণের কথাও আগে বলেছিলাম যে রয়কৃষ্ণ থাকতেই চলেছে, এখন কথা হয়ে গেছে। জয়েশ সানেরও কিন্তু অনেকটা এরকম চলছিল, বাট এটা ঠিক যে প্লেয়ারও রেডি এবং ম্যানেজমেন্টও তাকে কিন্তু ধরে রাখতে প্রস্তুত। সুতরাং এই দুটো প্লেয়ারও কিন্তু কনফার্ম হয়ে গেল। সুতরাং বিদেশি তিনটে অলমোস্ট কনফার্ম। দেখা যাক, ইডু গার্সিয়ার দিকে চোখ তো রয়েছে, ম্যানেজমেন্ট চাইছে তাকে রাখতে, বাট নেগোসিয়েশন জানো যেরকম সময় লাগে সেটা হচ্ছে, বাট পজিটিভ আউটকাম আসবে বলে মনে হচ্ছে। চলো ভিডিওটা আজকে এর মতো এখানেই থাকলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, প্রথমেই বলে দিয়েছি লাল রঙের সাবস্ক্রাইবার ক্লিক করে দিও।